मालदा के श्रमिक अब उत्तर प्रदेश में काम करने को तैयार नहीं है। मुख्य रूप से मालदा जिले के हरिश्चंदपुर रतुआ चांचल ब्लॉक के अधिकतर श्रमिक अब काम करने के लिए उत्तर प्रदेश जाने से कतराने लगे हैं। इसकी मुख्य वजह है हाल ही में सीएए के खिलाफ हो रहे प्रदर्शन के दौरान मालदा में 6 श्रमिकों की उत्तर प्रदेश पुलिस द्वारा गिरफ्तार करना है। इस घटना के बाद से उत्तर प्रदेश में काम कर रहे मालदा के श्रमिकों की वापस लौटने का सिलसिला जारी है। कभी उत्तर प्रदेश का लखनऊ मालदा के श्रमिकों के काम के लिए सबसे ज़्यादा फायदेमंद व सुरक्षित माना जाता था। वहीं सहजता से श्रमिकों की अधिक आय वाला रोजगार मिल जाता है, लेकिन आज हालत बदल गए हैं। अब वे लोग वहां काम करना नहीं चाहते। अपने ग्राम थे कि जी অনেক ছেলে ভিন রাজ্য কাজ করতে গেছিল উত্তরপ্রদেশে ওখান থেকে চলে আসছে আতঙ্কের জন্য, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা মানে ওখানে যে 6টা ছেলে আটকা পড়েছে কিনা আমাদের এলাকার, আমাদের গ্রামের ডাঙ্গিলা গ্রাম আছের আরও ছেলে ছিল ওখানে, ওরা আতঙ্কে ভেঙে চলে এসছে। এরা খাটতে গেছিল, এরা গ্রামেরই ছেলে। আমাদের ছেলেগুলা যে গ্রামের ছিল ইউপিতে গেছিল খাটার জন্যে, পেট চলার জন্যে, কারণ যে এখানে কিছু কাজ কাম নাই বলে খাটতে গেছিল উত্তরপ্রদেশে লখনউতে। হ্যাঁ, অনেকগুলা ছেলে গেছিল, মোটামুটি 100 ছেলে গেছিল। তার মধ্যে সব ছেলেরা ভেঙে চলে এসছে আতঙ্কে। এরা তো খাটতে গেছে, এরা তো দাঙ্গা করতে যায়নি, এরা কোনো উগ্রবাদী মানুষ নাই, এরা ভালো ছেলে, আমাদের খেটে খুটে খাওয়া মানুষ, সংসার কিভাবে চালাবে তার জন্য গেছিল ইউপিতে। এখন ওই ওদের বক্তব্য যে আমরা আর যাব না, আমরা আতঙ্কে আছি, আমরা আর এখন ওরা বলছে বাকি ছেলেগুলা যে আতঙ্কে চলে এসছে ওরা পুনরায় যেতে চাইছে না। আর এখন কি করবে যদি না যায় ভিন্ডার যে খাটতে, তাহলে সংসার চলবে কি করে? এখন যদি না যায় আর ওই ইউপিতে যেতে চাইছে না, এখন নুন ভাত খেয়ে বাড়িতে বসে থাকবে, যা পাবে খাবে, না পাবে এখানে ঘুরে ফিরে থাকবে। আপনার নাম? আমার নাম সফিরউদ্দিন। এই গ্রামের গ্রামবাসী, লাঙ্গিলা গ্রামের গ্রামবাসী। সজল, তুমি কোথায় কাজ করতে? তুলসি মার্কেটে। কোন ডিস্ট্রিক্টে, মানে কোন? লখনউ, ইউপিতে। আচ্ছা, কি হয়েছিল উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশে হয়েছিল যে ওই এনআরসি নিয়ে মামলা হয়েছিল না, তখন আমাদেরকে পুলিশ বলেছিল এখানে কাজ করতে হবে না, তখন আমরা ওখান থেকে চলে গেছিলাম নিজের রুমে। তারপর কমসে কম আধা ঘন্টা পর আমাদেরকে দেখিয়ে দে, কমসে কম লাখো লোক ছিল, দেখিয়ে দে নিটা ঝিকা ঝিকি সবগুলো, এগুলো ডান্ডা চলছিল ট্রাফিক পুলিশরা, অন্যদেরও পুলিশ ছিল, তখন গাড়ি চলাচল করছিল, তখন আমাদের স্টাফকে মেরেছে পুলিশরা, অনেকে মেরেছে, অত্যাচার করেছে। পেটের জেলে আমরা ওখানে কাজ করতে গিয়েছিলাম, অনেকে মেরেছে আমাদেরকে, আর যাব না আমরা। কেন এরকম কেন মনে হচ্ছে যে যাবে না? এরকম পুলিশরা করছে তো কীরকম যাব আমাদের, তো আমরা তো ওখানে খাটতে গেছি না পয়সা কামাতে, যদি আমাদের বাড়িতে পয়সা হতো তো আমরা ওখানে কীরকম যেতাম, আর যাব না ওখানে, এরকম কাজ করবে তো কীরকম যাবো আমরা। মানে এই যে আমাদের গ্রামের 6 ছেলে আছে, তাদের তো কোনো দোষ ছিল না, তারা বাস দেখতে গিয়েছিল যে কোথায় কী হচ্ছে, কোথায় কোন ঝগড়া হচ্ছে, যে কেউ দেখতে যাবে, তার মধ্যে ওদেরকে ধরে মেরেছে আর নিয়ে চলে গেছে পুলিশরা। এটা তো রাজনীতির খেলা মনে হচ্ছে, আর বিনা দোষে ওদেরকে ধরেছে, ওদের তো কোনো দোষ নেই। আমি এটাই চাইছি যে ওদেরকে ছেড়ে দেওয়া হোক, আমি সরকারকে এটাই বলবো যে ওদেরকে ছেড়ে দেওয়া হোক, ওদের কোনো দোষ নেই। তোমার নাম? আমার নাম সজল আলম। তোমার বাড়ি? বাড়ি ডাঙ্গিলা। উত্তরপ্রদেশ থেকে তুমি কেন মানে ছেড়ে এসছো? মতলব ওনা গন্ডগোল হয়েছে, মতলব লখনউ গন্ডগোল হয়েছে না, মতলব ওইকে ভাগে আজ পুলিশ মারিছে কাটিছে, তো কি করবো ওইকে ভাগে আজ মোর গ্রামের লোক, মতলব এমনি 6 ধরে রাখিলে, মতলব আমসারে গায়ে 6 ধরে রাখিলে, তো ওইকে ভাগে আজ আর আমরা ওনা নি যাবো। কেন যাবেন না আপনারা ওখানে? ওনা কেমনে যাবো, ওনা মতলব যাবো তো ওখানকার ওর আগাম হচ্ছে, মতলব হে হচ্ছে, মতলব এরা বেলা আতঙ্কবাদী হে হো ফাঁসাই দিয়েছে, তো এই না আমরা উন্নতি কোনো যাবো, আমরা মতলব গরিব লোক।